আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদেরকে একটা 5.5 হর্সের পাম্প দেখাবো। প্রথমেই আমি আগে পাম্পের কন্ট্রোল বক্সটা দেখাবো আপনাদের। এই যে হচ্ছে 5.5 হর্সের একটি সাবমার্সিবল ইরিগেশন পাম্প। কন্ট্রোল বক্সটা অনেক ভালো মানের। এখানে কন্ট্রোল বক্সে অ্যামিটার দেওয়া আছে, ভোল্টমিটার দেওয়া আছে এবং ডাবল প্রোটেক্টর দেওয়া আছে, ওভারলোড প্রোটেক্টর। কন্ট্রোল বক্সের ভিতরে ইকুইপমেন্টগুলো আমরা দেখব। অনেক ভালো মানের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে এই কন্ট্রোল বক্সে। মোটরের কোয়ালিটিটাও অনেক ভালো। এখানে আপনারা যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এখানে দুই ধরনের ক্যাপাসিটার আছে। একটা আছে স্টার্টিং ক্যাপাসিটার এবং অন্যটা আছে রানিং ক্যাপাসিটার। তো এখানে সাদা যে ক্যাপাসিটারগুলো আছে এটা হচ্ছে রানিং ক্যাপাসিটার, আর বাকি যে ক্যাপাসিটারটা আছে এটা হচ্ছে স্টার্টিং ক্যাপাসিটার। এখানে 63 অ্যাম্পিয়ারের একটা এমসিবি ব্যবহার করা হয়েছে এবং কেবলে যে জাম্পারগুলো আছে, জাম্পারগুলো অনেক ভালো হার্ড জাম্পার। এখানে ওভারলোড দেওয়া আছে, সুন্দর একটা ওভারলোড দেওয়া আছে। এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দেওয়া আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টটাও অনেক ভালো মানের। তো ওভারঅল কন্ট্রোল বক্সের কোয়ালিটিটা অনেক ভালো করছে এই পাম্পের। তো এখানে ভোল্টেজ দেখা আছে প্রায় 225-30 মধ্যে আছে ভোল্টেজ। লাইনটা আমরা টেনে নিয়ে আসছি প্রায় এখানে প্রায় 800 ফিটেরও বেশি লাইন টানা আছে, 800 ফিট দূর থেকে। এবং এই পাম্পটা 8 ইঞ্চি বোরিংয়ে নামানো আছে, 8 ইঞ্চি বোরিংয়ে 60 ফিট নিচে দেওয়া আছে পাম্পটা। কনস্ট্রাকশনের কাজ চলতেছে মোটর ঘরের। এখানে আর্থিং ব্যবহার করা হয়েছে একটা 120 ফিট আর্থিং। এই যেটা আর্থিংয়ের তারটা নিউট্রালের সঙ্গে জয়েন্ট করা আছে, ওই যে নিউট্রালের সঙ্গে জয়েন্ট করে দিয়েছে আর্থিংয়ের তারটা। তো চলুন আমরা মোটরের পানিটা দেখবো, কীরকম পানি এবং কত এম্পিয়ার কারেন্ট নিচ্ছে মোটর। মোটরটাকে আমি স্টার্ট করব। মোটর স্টার্ট হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে মোটরটি প্রায় 31 এম্পিয়ারের মতো কারেন্ট নিচ্ছে। এখানে 20 আর হচ্ছে 40-এর মাঝখানে 30 এম্পিয়ার, প্রায় 31 এম্পিয়ারের মতো কারেন্ট নিচ্ছে। পানিটা দেখবো আমরা। পানি অসাধারণ পানি। পানিটার অনেক ওয়েট আছে। তো এই মোটর সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।